ও দ্বিতীয় কাতার আল্লাহর নবী বললেন যে যারা প্রথম কাতারে দাঁড়াই আল্লাহ তাদের প্রতি দয়া করেন ফেরস্তাগণ তাদের জন্য ক্ষমা ভিক্ষে চায় সাহাবিগণ বললেন দ্বিতীয় কাতার আল্লাহর নবী বললেন যারা প্রথম কাতারে দাঁড়াই আল্লাহ তাদের প্রতি দয়া করেন ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা ভিক্ষে চায় সাহাবিগণ বললেন আল্লাহ রসুল দ্বিতীয় কাতার আল্লাহর নবী তৃতীয়বারে বললেন যারা দ্বিতীয় কাতারে দাঁড়ায় তাদের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি বিষয়টি স্পষ্ট বুঝাতে পেরেছি আল্লাহর নবী প্রথম কাতারের ব্যাপারে এইভাবে বললেন আর দ্বিতীয় কাতারের ব্যাপারে এইভাবে বললেন এরবা ইবনে সারিয়া আল্লাহ তালা আনহু বলেন ইস্তাগফিরু লিসাফিল আউওয়ালি থালাসান আল্লাহর নবী প্রথম কাতারের লোকের জন্য তিনবার ক্ষমা চাইতেন আল্লাহ প্রথম সারির লোককে তুমি ক্ষমা ভিক্ষা দাও আল্লাহ প্রথম সারির লোককে তুমি ক্ষমা প্রদান করো আল্লাহ প্রথম সারির লোককে তুমি ক্ষমা প্রদান করো এরপরে তিনি বলতেন যারা দ্বিতীয় সারিতে আছে তাদেরও ক্ষমা করো সম্মানিত দর্শক মন্ডলী প্রথম সারির যে কি মান কি মর্যাদা এটা আমাদের আসলে অবগতির বাইরে আমরা এটাকে জানতেও চাই না মূল্যায়নও করি না আয়েশারা যে আল্লাহ আনহা বলেন রাসুল সল্লাল্লাহ আলাই হে বলেছেন যে ইনল্লাহ মালায়ে কাতাহু সল্লোনা আলা মায়া মেনি যারা কাতারের ডান দিকে দাঁড়ায় তাদের প্রতি আল্লাহ দয়া করেন তাদের জন্য ফেরেশতাগন ক্ষমা চান এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম কাতারের বিষয়টি ভাবছিলাম এখন দেখি যে প্রথম কাতারের ডান দিকটি ভিন্ন ব্যাপার প্রথম কাতারের যারা ডান দিকে দাঁড়ায় তাদের জন্য আরো একটা পৃথক দয়া আল্লাহর নবী বলছেন যারা ডান দিকে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ দয়া করেন তাদের প্রতি আল্লাহ ক্ষমা বর্ষণ করেন রহমত বর্ষণ করেন ফেরস্তাগণ তাদের জন্য ক্ষমা ভিক্ষে চাই আবু হরায়রাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলাইছেন লাউ এলাম নাস মাফিন নে দায় ওসফিলাউ বলে মানুষ যদি জানতো যে আজান দিলে কিনে কি পাওয়া যায় আর প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি পাওয়া যায় লাম ইয়ে যদু ইল্লাইস্তা হেমু আলাই তাহলে তারা লটারি করা ছাড়া কোনো পথ পেত না তখন তারা লটারি করতো সম্মানিত দর্শক মন্ডলী লটারি অবশ্য হারাম কিন্তু ওই লটারি হারাম যে লটারি হচ্ছে জুয়া একজন পাই শতজনকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে সেটা হচ্ছে জুয়া সে লটারি হারাম কিন্তু যাতে কারোর ক্ষতি হয় না সেটা যায় সেটা চলবে আল্লাহর নবী বলছেন মানুষ যদি জানতো যে আজান দিলে কিনে কি আছে সবাই আজান দিতে চাইতো মানে যে আমাদের মাঠে সবচেয়ে মর্যাদার অধিকারী হবে মহাজ্জেন আল্লাহ নবী বলেছেন একজন মানুষের আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত জীব জন্তু পশু প্রাণী পদার্থ জড় পদার্থ সবকিছুই তার জন্য ক্ষমা চাই আল্লাহর নবী বলেছেন একজন মহাজ্জেনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে সবাই যত নেকি পাবে মহাজেন একাই তত নেকি পাবে আল্লাহর নবী বলেছেন মহাজেন যখন আজান দেয় সলাতা আদায় করে তখন আল্লাহ তালা খুশি হয়ে বলেন দেখো আমার বান্দা আজান দিয়ে সলাত আদায় করছে আমাকে ভয় করছে আমি তাকে ক্ষমা করে দিলাম তা আজানের বিষয়টি ভিন্ন যদি আমরা এর মান মর্যাদা জানতে পারি তো সবাই আজান দিতে ইচ্ছা করব চাইব তখন লটারি ছাড়া কোনো পথ থাকবে না আল্লাহ নবী বলছেন যে মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ালে কি নে হবে তাহলে কেউ দ্বিতীয় কাতারে দাঁড়াতে চাইতো না আমরা তো পিছিয়ে হতে থাকি আজান হলে আসতে দেরি করি আমাদের থাকে ব্যস্ততা আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না আমরা জামাতকে মূল্যায়ন করতে পারি না আমরা প্রথম কাতারকে মূল্যায়ন করতে পারি না আল্লাহর নবী বলছেন মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি রয়েছে তাহলে সবাই হুড়াহুড়ি করতো শেষ পর্যন্ত পরিণতি আসতো লটারি করার লটারি করে মানুষ যার নাম আসতো তারা প্রথম কাতারে দাঁড়াইত যার নাম আসতো না তারা পিছনের কাতারে দাঁড়াতে একটা জাতিকে বলছি আমাদের যেটুকু ভুল ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করে এরকম একটা তফিক দান করো যে তোমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলে গেছেন আমরা যেন জাতিকে বুঝাতে পারি জাতি যেন প্রথম কাতারে আসার জন্য আগ্রহী হয় এমনি তো আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি তাহারি তাহারিমা পায় প্রথম তাকবিরে যদি অংশগ্রহণ করতে পারে তাহলে ওর জন্য দুইটা জিনিস রয়েছে ও মুনাফেক থাকবে না আর ও জাহান নামে যাবে না মুক্তি পেয়ে যাবে আল্লাহ রসুল বলছেন মানুষ যদি জানতো জোহরের সলাত আদায় করলে কি পাওয়া যায় তাহলে মানুষ দৌড়িয়ে যেত আল্লাহ রসুল বলছেন ওয়ালাউ ইয়ালা মুনা মা মানুষ যদি জানত যে এসার সলাত আদায় করলে কি পাওয়া যায় আর ফজরের সলাত আদায় করলে কি পাওয়া যায় তাহলে মানুষ দৌড়িয়ে আসত হামাগুড়ি দিয়ে হলেও মানুষ জানে না আমরা বলছিলাম যে প্রথম সারির বিষয়টি রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম প্রথম সারির ব্যাপারে এইভাবে বলছেন আনাস রাজি আল্লাহ